ভারতকে একাধিক ক্ষেত্রে বিনিয়োগের বার্তা দেবেন সৌদি যুবরাজ চলতি সপ্তাহে পাকিস্তানে আসছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান এরপরে আগামী উনিশ ফেব্রুয়ারি দুই দিনের ভারত সফরে আসার কথা রয়েছে তার দুই দেশের সফরকালে একাধিক ক্ষেত্রে বিনিয়োগের বার্তা দেবেন সালমান এমনটাই আশা করছেন বিশেষজ্ঞ দল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে নিজের দেশের ব্যবসায়ীদের নিয়ে যুবরাজ ভারত সফরে আসবেন ভারতের বিদেশ মন্ত্রণালয় সূত্রে এরকমই খবর পাওয়া গিয়েছে গত বছর নভেম্বরে মোদীর সঙ্গে জি টোয়েন্টি সম্মেলনে আর্জেন্টিনায় দেখা হয়েছিল মোহাম্মদ সবচেয়ে বেশি অশোধিত তেল সরবরাহ করে ভারতেই তবে দুই দেশের মধ্যে সম্পর্ক তেলি সীমাবদ্ধ নয় ভারতের বিদেশ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলেছেন সম্প্রতি কয়েক বছর জ্বালানি বাণিজ্য এবং বিনিয়োগ সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতার পরিসর বাড়ছে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মত এই সফরে সৌদি যুবরাজ জাতীয় প্রাথমিকভাবে বিনিয়োগের ঘোষণা করতে পারেন যার ফলে বন্দর এবং মহাসড়ক নির্মাণের কাজে গতি আসবে সূত্রের খবর সৌদি আরব ভারতের ফ্রান্স সেক্টরেও বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে ভারত সৌদি আরবে পণ্য রপ্তানিতেও আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রকের এক কর্মকর্তা মুসলিম দেশ হওয়ার কারণে পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের দীর্ঘদিনের ভালো সম্পর্ক রয়েছে গত বছর অক্টোবরের দিকে সৌদি আরব পাকিস্তানের অর্থনীতিকে সচল রাখতে ছয়শো কোটি ডলার ঋণ দিয়েছিল এবারের পাকিস্তান সফরেও যুবরাজ সালমান পাকিস্তানে প্রচুর বিনিয়োগ করবেন জানা গেছে যার মধ্যে প্রায় এক হাজার কোটি ডলার তেল শোধনাগার এবং পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স রয়েছে যেটি নির্মাণ হবে গুয়াধর বন্দরে